হ্যাঁ রুফাইদা আপু বলেন, কেটে গিয়েছিল তখন তো সম্পূর্ণ বলতেই পারিনি। তারপরে ইলেকট্রিসিটি চলে গেছিল, আসলে ইলেকট্রিসিটি আসছে। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তো আজকে আপনাদের আর্টিকেল বিষয়ে দেখাবো। স্টুডেন্ট কি কমে গেল না এরকম ছিল? 10-15 জনই আছে ভাইয়া ভাই। কি ফাহিম আজমল পরীক্ষা, কেন চলে যান কিসের বলেন ইংলিশ তো? টেস্টটা, মানে ফাহিম আজমল চলে যান কেন বলেন তো? ফাহিম আজমল নুরজান বেগম কিছু বলছিলেন? ভাইয়া বলছিলাম যে গিগে পাবলিশ করার আগে যে পরীক্ষাটা দিতে হয়, হ্যাঁ, তো ওটা একবার না পারলে 24 ঘন্টার পর আর একবার পরীক্ষা দেওয়ার চান্স থাকে, তাই না? আচ্ছা, আপনার কি এরকম ইংলিশ টেস্ট চেয়েছে? আমার তো যে আপনি যে এসিও করে যেটা খুলতে বলেছেন না, ওভাবে করার পরে তো এসেছে কোনটা এই এসেছে এক্সাম দেওয়া দেখি লাগবে, একটু আমাকে স্ক্রিন মানে শেয়ার করেন তো, এক্সাম দেওয়া লাগবে দেখি স্ক্রিন শেয়ার করেন তো, ভাইয়া। কোনটা দেখি। এই মুহূর্তে করতে পারবো কি না ভাইয়া, একটু পরে করতে পারবো, এই মুহূর্তে পারবো না, একটু সমস্যা আছে। এই মুহূর্তে কি ফোনে চালাচ্ছেন নাকি? হ্যাঁ একটু প্রবলেম আছে তো আর ভাইয়া, কাকে? আমি বলছিলাম যে ওই যে এক্সামটা আছে দিতে হয়, এখানে ইংলিশ টেস্ট কার কার চেয়েছে একটু দেখান তো আমাকে। ইংলিশ টেস্ট কার চেয়েছে কি বলতে গিয়ে? মানে ওটা কি আপনার 24 ঘন্টা পরে আবার আরেকটা, মানে একবার না পারলে, দুইবার দেওয়া যায়, তারপরে আবার 3 মাস পরে দুইবার ফ্রিতে দেওয়া যায়, তারপরে আবার যদি ফেল করেন 3 মাস পরে। মানে সেই ক্ষেত্রে একটা পরীক্ষা দিয়ে না পারলে কি সাথে সাথে আরেকটা দেওয়া যায়, নাকি আপনার হ্যাঁ, সাথে সাথে টাইম? আরেকটা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর ইংলিশ পরীক্ষা কি কারো চেয়েছে এরকম আছেন? আপনার ইংলিশ পরীক্ষা চেয়েছে? যায়নি যেহেতু। আচ্ছা, সবার তো ক্যামেরা অফ, কিছুই বুঝতে পারতেছে না, কেউ আছেন কিনা? ভাইয়া এই যে ফ্রিল্যান্সারে অনেকগুলো প্রজেক্ট ক্যামেরা গুলা একটু আসতেছে, খোলেন দেখি আপনাদের। খুলে রাখেন, হ্যাঁ খুলে রাখলে ভালো লাগতেছে, ক্লাস ক্লাস মনে হচ্ছে, আদারওয়াইজ ক্লাস ক্লাস মনে হচ্ছে। ঠিক হোক, যতই কালো হোক আর ধুলো হোক সবই হোক, সমস্যা নাই, আমরা আমরাই তো। সো ব্যাকগ্রাউন্ড কালো হোক আর যেই হোক সমস্যা নাই, একটু খুলে খুলে রাখেন আর কি, ক্লাস নিতে তাহলে মজা লাগে, আদারওয়াইজ ক্লাস নিতে আমার বোরিং লাগে যেহেতু সবগুলো অফ থাকে, কেন যেন মনে হয় অন্ধকারে ঢিল ছুটতেছে, কার গায়ে লাগবে আল্লাহ জানে। তো ঠিক আছে, এখন একটু ভালো লাগতেছে তাও ক্লাস, সেটা হচ্ছে কিছু মানুষ খুলছে, বাকিরা খুলে নেই, হয়তো কোনো সমস্যা আছে। আমি বলছিলাম একটু প্রিপেয়ার হয়ে আসবেন যেন আপনারা একটু ভিডিওটা খুলতে পারেন, যেন ক্লাস করতে পারি। তো ঠিক আছে, আমরা আজকে একটু একটু আর্টিকেল কিভাবে লেখে, মাঝে মাঝে একটু চোরাই পথে আর্টিকেল কিভাবে লেখা যায় কি করা যায় একটু দেখবো আজকে। তো দেখেন একটা জিনিস, এরকম অনেক সময় আর্টিকেল বা ব্লগ রাইটিং লেখার প্রয়োজন হয়, সেজন্য আমরা কপি করি অনেক সময় ডিজাইন আর্টিকেল থেকে, বা এরকম কিছু আর্টিকেল সাইট আছে যে সাইট গুলো থেকে আমরা কি করি আর্টিকেল গুলো কপি করি এদের। তো এইখানে দেখেন আর্টিকেল সাইট, এটা একটা নাম হচ্ছে ডিজাইন আর্টিকেল, ডিজাইন আর্টিকেল এটা হচ্ছে একটা সাইটের নাম। এরকম কিছু সাইট আছে যারা ফ্রিলি এখানে আর্টিকেল লিখা যায় এবং অনেকে অনেক আর্টিকেল লিখে,
এবং সাথে সাথে তার কি দিয়ে দেয় তার লিঙ্কটাও এখানে সে দিয়ে দেয়, হ্যাঁ আর্টিকেল সাবমিশনের মতো। এই যে দেখেন ইনি ভদ্রলোক একজন আর্টিকেল লিখেছে এবং লাস্টে সে তার ওয়েবসাইটের কিন্তু মানে এই যে ইয়াও দিয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে অথবা সে কোথা থেকে আর্টিকেলটা নিচ্ছে সেটা দিছে। এরকম অনেকে অনেক ওয়েবসাইট ইউজ করে লাস্টে, হ্যাঁ লিঙ্ক নেয় এখান থেকে আর্টিকেল থেকে লিঙ্ক। এটা ডোমেইন অথরিটি অনেক ভালো, যদি আপনারা দেখেন এখানে যদি আর্টিকেল লিখতে পারেন, তো দেখেন এখানে যদি আর্টিকেল লিখতে পারেন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। সাইন ইন জয়েন করে যদি এরকম কোন আর্টিকেল লেখার সুযোগ পান এখানে, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে আর্টিকেল লিখতে পারেন। এখানে আপনি আপনার এই যে লিঙ্ক গুলা ইউজ করতে পারেন, লাস্ট ইয়ার লিঙ্ক গুলা ইউজ করছে, এভাবে ইউজ করতে পারেন। এদের ডোমেইন অথরিটি খুবই ভালো, 86 86 হচ্ছে এদের ডোমেইন অথরিটি, ঠিক আছে। তার পার্সন ইজ কমিং স্কোর 86 হচ্ছে ডোমেইন অথরিটি। সাইটটার নাম কি যেন ভাইয়া, হ্যাঁ সাইটের নাম তো সাইটটার নাম করে দেওয়া আছে, সাইটের নাম সবসময় অ্যাড্রেস বারে থাকে। তো এটা হচ্ছে ইজাইন আর্টিকেল। তো আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় আর্টিকেল আমাদের বা ব্লগ আসলে লেখার প্রয়োজন হয়, সো আমরা অনেক ক্লায়েন্ট বলে যে তো আমার কিছু ব্লগ ব্লগ আর্টিকেল লাগবে। তো আপনি যদি আর্টিকেল লিখতে পারেন দেন খুব ভালো কথা, আর যদি নাও পারেন তাহলে এরকম কিছু কাজ আসলে দিয়ে আপনি চালাই দিতে পারেন। অ্যাকচুয়ালি এগুলা আসলে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই আপনি মেইন আপনার আর্টিকেল রাইটিং হিসেবে এগুলাকে ব্যবহার করতে পারবেন না। আমার কথার মানে হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি আর্টিকেল রাইটিং এর জন্য আপনাকে হায়ার করে তাহলে এইরকম ভাবে আর্টিকেল লিখবেন না, কারণ এইভাবে যদি আর্টিকেল লিখে দেন দেন সেগুলো অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। সো আপনারা এটা অপশনাল হিসেবে ইউজ করতে পারেন। কোনো কোনো ক্লায়েন্ট হয়তো চাইতেও পারে, হ্যাঁ যে আমার ব্লগ আছে একটা, ব্লগে কিছু কন্টেন্ট দিতে হবে, তুমি পারবা কিনা, জেনারিক কন্টেন্ট, অর্থাৎ আপনার কি হয় একটা কিওয়ার্ড দিয়ে দিলো সেই অনুযায়ী সেই টপিকস এর উপর একটা ব্লগ কমেন্ট ব্লগে কন্টেন্ট লাগবে, সেই সময়গুলাতে কেবলমাত্র আপনি এটা ইউজ করতে পারবেন। ভাইয়া কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলাম ভাই মাজবাল, আপনি চলে যান কেন ক্লাস থেকে, আপনাকে আমি পাই না মাঝে মাঝে, আমি বারবার এটা বলি। হ্যাঁ তো দেখেন যে বলতেছি যে কোন ক্লায়েন্টে যদি আর্টিকেল কিনে নেয় $5 বা $10 দিয়ে, তাহলে কিন্তু আপনি এরকম আর্টিকেল তাকে দিতে পারেন না, কারণ এটা তার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ তার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে আর্টিকেলটা লিখে দিতে হবে। বাট কিছু কিছু ক্ষেত্রে যখন আপনার হচ্ছে ক্লায়েন্ট তার ব্লগের জন্য কিছু কন্টেন্ট চাই, বলে যে হ্যাঁ কন্টেন্ট হলেই হবে, 100% ইউনিক লাগবে, এটাই হচ্ছে তার কথা, তখন আপনি কেবলমাত্র এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে এরকম ডিজাইন আর্টিকেল বা এরকম কিছু আর্টিকেল সাইট রয়েছে, যে সাইটে আপনি কি করতে পারেন কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। যেমন আমার কিওয়ার্ড যদি হয় কম্পিউটার শপ হতে পারে, অথবা হতে পারে বিটকয়েন, দেখেন বিটকয়েন দিয়ে অনেক আর্টিকেল আছে, যে আর্টিকেল গুলা কেউ না কেউ লিখে রাখছে, ঠিক আছে। এই আর্টিকেলের আবার একটা টাইটেলও আছে। সো এখন কথা হচ্ছে যে সবচেয়ে রিলিভেন্ট যেটা, সেই সেই আর্টিকেলটা আমরা যদি একটু ওপেন করি, একটা ধরেন ওপেন করলাম, দেখেন এখানে একজন লিখেছে যার নাম হচ্ছে রতন কুমার, ভারতের একজন মানুষ রতন কুমার, যাই হোক। তো সে একটা একটা আর্টিকেল লিখছে দেখেন কত সুন্দর করে, এবং আর্টিকেলটা মেবি কত ওয়ার্ডের হবে, কম হবে। তো আর্টিকেল সবসময় ক্লায়েন্টের চাওয়া থাকে আর্টিকেল সবসময় যেন 1000-এর উপরে হয়, 1000 ওয়ার্ডের উপরে যেন আর্টিকেল গুলো হয়, এটা হচ্ছে ক্লায়েন্টের চাওয়া থাকে। 900-এর উপরে, 1000-এর উপরে, এরকম আপনার উপরে হওয়া লাগবে, এটা বাধ্যতা হবে, ঠিক আছে। আবার কিছু কিছু ক্লায়েন্ট বলে না আমার 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লাগবে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কতখানি চাচ্ছে। সো যদি এমন হয় যে আপনার কাছ থেকে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল চাইলো,
সো আমার মনে হয় না এটা 1000 ওয়ার্ড হবে। সো আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে এটা কত হচ্ছে আসলে ওয়ার্ড কাউন্টার দিয়ে। তো এটা মাত্র 604 ওয়ার্ডের একটা আর্টিকেল এবং 1000 ওয়ার্ডের নয়। তো অনেকে চাইতে পারে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল চাইতে পারে, সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে, বাট এখানে বলতেছে যে 600 ওয়ার্ডের আর্টিকেল। তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আরেকটা আর্টিকেল ওপেন করি এই রিলেটেড। যাই হোক, আমরা এই টাইপের আরেকটা আর্টিকেল যদি অন করি রিলিভেন্ট 5 মিনিটস, এটা আবার আরেকজন লিখছে, এটা লিখছে সিফাত সিদ্দিক মুসলমান এবং মেবি পাকিস্তানি বংশোদ্ভূত হতে পারে, কিন্তু ইউএসএ। ওকে ঠিক আছে, আমরা এখান থেকে তারটা একটু নিচ্ছি, এটাও মেবি হবে না। এ আবার লিঙ্কিং করছে, দেখেন এখানে এই যে রেফার করছে, ঠিক আছে। ভাই এটার মাধ্যমে তো পার্সোনাল ব্লগে ভালো ভিজিট আনানো সম্ভব নাকি? হ্যাঁ, ভালো ভিজিট আনতে পারবেন, তো আবার সাইটটা র্যাঙ্ক করবে না, কারণ ইজাইনের আর্টিকেলে যদি লিখতে পারেন ইজাইনে, তাহলে ইজাইনের ডোমেন অথরিটি তো অনেক বেশি, 86 ওদের ডোমেন অথরিটি, ঠিক আছে। যেখানে অনেকে জি আর্টিকেল জি লেখার সুযোগ পাই, তো আপনি এখানে আর্টিকেল লেখার সুযোগ ট্রাই করবেন যদি পারেন। তা আপনার আর্টিকেল যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন, লিঙ্ক দিতে পারেন সেখানে। ওকে, সো 1312 হয়ে গেছে আমার আর্টিকেলের যে কন্টেন্টটা। তো আমি এখান থেকে কি করি, আমি এখান থেকে আমার গ্রামারটা চেক করে দিই, গ্রামারটা এখনো চেক করতে পারেন, পরেও চেক করতে পারেন, ঠিক আছে। সো এভাবে আপনি গ্রামার গুলা চেক করে দেবেন। হ্যাঁ, যেহেতু আমার গ্রামারলি লাগানো আছে, তো গ্রামারলিটা আমাকে দেখাই দিচ্ছে যে আমার কোনগুলা কোনগুলা। অনেক ভুল আছে আসলে, এগুলা আসলে আপনারা সবসময় মনে রাখবেন যে গ্রামাটিক্যাল ভুল হলে গুগল সেটাকে ভালো চোখে দেখে না, তো এরর যেন গ্রামাটিক্যাল না থাকে আপনার কন্টেন্টে। তো দেখেন এরকম একটা কন্টেন্ট হয়েছে এবং সেটা 1300 ওয়ার্ডের। তো আমি একটু দেখি যে এই কন্টেন্টটা কতগুলা চুরি করা আছে লাইন। তো একটু আমি দেখি যে এখানে যে আর্টিকেলটা লিখেছিল এই লোক, সেই লোক কোন কোন জায়গা থেকে কন্টেন্ট গুলা চুরি করে তৈরি করছে, ঠিক আছে, এটা কিন্তু দেখা যায়। ওকে, সো এই লোক দেখেন যে আমরা, এই লোক কিন্তু কোথা কোথা থেকে আর্টিকেলটা চুরি করছে, ম্যাক্সিমাম চুরি করছে, ম্যাক্সিমাম তার নিজের লিখছে, এরকম কিন্তু হয়েছে, ঠিক আছে। এমন না যে সব সবই সে লিখছে একাই, মানে এরকম আমরা চুরি করছে সেটা চেক করার জন্য আমাদের যে টুলসটা রয়েছে, সে টুলসটার নাম হচ্ছে এসইও স্মল টুল। এটা খুবই ভালো একটা টুল, এসইও স্মল টুল। তো এসইও স্মল প্লাগরিজম চেক করে, ফ্রি অনলাইন।
তো কতগুলো চুরি করা আছে সেই চুরিটা দেখতে হলে আপনাকে এসইও স্মল টুল প্রাগ ইউজিং চেকারে যাইতে হবে। এন্ড দেন এখানে গিয়ে আমরা কি করতে পারি, সেই কন্টেন্টটা পেস্ট করে দিতে পারি, এবং এখানেও গ্রামারলি হয়তো কিছু ভুল ধরবে, সেগুলো আপনাকে সেটা চেক করে দিতে হবে, ভুলগুলো ঠিক করে দিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আসার পরে দেখেন কিছু ভুল ধরতেছে গ্রামারলি, গ্রামারলির কাজই ভুল ধরা, আমরা ওই ভুলগুলো ঠিক করে দেবো। হ্যাঁ, ঠিক করার পরে দেখেন এখানে আমার কন্টেন্ট ওয়ার্ডটা দেওয়া আছে, এখানে ওয়ার্ডটা দেখতে পাবেন আপনি কতগুলো ওয়ার্ড আছে আপনার হেডের ছড়াছড়ি। গ্রামালি পাঁচটা ভুল ধরছে, এই পাঁচটা ভুল গুলো আপনারা ঠিক করে দেবেন। হ্যাঁ, তো এখানে দেখেন 1310টা ওয়ার্ড আছে আমার, বাট এখানে কিন্তু এই এসইও স্মল স্মল এসইও টুলসটা কিন্তু 10টা, সরি, 1000 ওয়ার্ডের বেশি কিন্তু এ নিতে পারে না। এখন যদি আমি চেক করতে যাই তাহলে সে বলবে যে 1000 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, তোমাকে এটা আমরা করে দিব না, ঠিক আছে? তো এই জন্য আমাকে ওয়ার্ড কমাইতে হবে, সো আমি একটু ওয়ার্ড কমাই দিই, কারণ 1000 ওয়ার্ড যেহেতু সে নিবে না, তো সেক্ষেত্রে একটু ওয়ার্ড গুলো কমাই দিই আমি। ভাই নিচের একটা প্যারাগ্রাফ কমাই দেন। কেন অনেকখানি প্যারাগ্রাফ হয়ে গেছে আমার, এই যে 998 হয়ে গেছে, তাহলে হবে 998 হলেও হবে, কারণ এই যে 997 হবে, 1000 নিচে থাকলে আমার হবে, আদারওয়াইজ হবে না। গ্রামারলিও তাই কমপ্লিট করে দিছি আমি। সো ওকে, সো ঠিক আছে, এখন আমি এই যে এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা চেক গ্রামার, এখানে আপনি এটাও চেক করতে পারেন, চেক প্লাগিনিজম আমরা এটা করব, আসলে আমরা দেখব যে এই আর্টিকেলটা যেটা আমরা কন্টেন্টটা তার চুরি করা আছে কিনা, আমরা একটু সেটা চেক করব, আমরা একটু দেখি তাহলে। তো দেখেন এই যে আর্টিকেল ছিল তার প্রায় 74%ই চুরি করা। হ্যাঁ, তার যে দুইটা কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো আমরা নিছি দুই জায়গা থেকে, তার প্রায় 74% কপি করা, এবং মাত্র 26% ইউনিক। এইটাকে আমাদের 100% করতে হবে, এটাকে ইউনিক করতে হবে আমাদের 100%, সেটা 74% অলরেডি চুরি করা আছে। তো আমি যদি মনে করি যে চুরি করছে সে, এই লাইনটা চুরি করছে কোন জায়গা থেকে, একটা লাইন চুরি করছে সে, ঠিক আছে, এই লাইনটা কোথ থেকে চুরি করছে আমরা যদি একটু দেখি, দেখেন সে এই জায়গা থেকে চুরি করছে। হ্যাঁ, এই যে দেখেন দিয়েছে যে এইখান থেকে সে লাইনটা চুরি করছে, এই যে দেখেন এরা চুরি করে রাখছে সব, এটা তো একই সাইড অনেক জায়গায় দিচ্ছে, এগুলা থেকে লাইনটা দেওয়া আছে, ঠিক আছে, একই লাইন অনেকে ব্যবহার করছে। তো যাই হোক, সো এই লাইনটা কিন্তু চুরি করা, এগুলো আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। সো আমি কি করব, আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই আর্টিকেলটাকে কন্টেন্টটাকে কপি করে আমরা ওয়ার্ড ফাইলে দিব। ওয়ার্ড ফাইলে নিয়েছি, এখন কথা হচ্ছে যে যেসব লাইন আসলে চুরি করা আছে সেই সব লাইন গুলো আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। সো দেখেন একটু, সেটা হচ্ছে আমাদের প্রথম থেকে চুরি করা, এই লাইনটা যদি চুরি করা হয় তাহলে এটা আমি কপি করতেছি, এন্ড এইখানে এসে আমি কন্ট্রোল এফ দিব, আমি এখানে ফাইন্ড করব, পেস্ট করে দিয়ে এন্টার করলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম লাইনটাই কি করা, আমাদের প্রথম লাইনটাই চুরি করা, ঠিক আছে, বিট পর এটা এই লাইনটা চুরি করা। এখন এই লাইনটাকে আমার কি করতে হবে, ইউনিক করতে হবে, এই লাইনটাকে ইউনিক করতে হবে, সেই ইউনিক করার জন্য এই লাইনের একটা যে কোনো অংশ আমাকে চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমি কোনো একটা ওয়ার্ড নিব, সেই ওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে দিব,
যেন এর মিনিংটা একই রকম থাকে বাট ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই এখান থেকে আমি একটা ওয়ার্ড নিব, এন্ড দেন আমি কি করব, আমি এই সিমিলার ওয়ার্ড ইউজ করব বা সিনোনিম ইউজ করব। যেমন সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? তো এই বাজ বাজিং এর যদি কোনো সিনোনিম বা সিমিলার ওয়ার্ড থাকে, ওকে সিনোনিম ওয়ার্ড মাস্ট হ্যাভ আ গুগল ট্রান্সলেটে সিনোনিম ওয়ার্ড পাবেন অনেকগুলো। সিনোনিম কিছু আছে এখানে, তো যাই হোক আপনারা একটু রিলিভেন্ট যেসব সিনোনিম গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, তো যেন ওইখানে আমরা ইউজ করতে পারি। তো যাই হোক এরকম নাকি লিখলে নিচে সিনোনিম দিয়ে দেন। আচ্ছা সেটা যে করে হোক আপনি এখান থেকেও নিতে পারেন, এই সাইটটা খুব ভালো, বা এই সাইটটা খুব ভালো, এখান থেকেও নিতে পারেন এই সিনোনিম অথবা সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? তো এই সিনোনিমটা নিয়ে আমি কি করতে পারি, আমি এই জায়গায় পেস্ট করে দিতে পারি। তো দেখেন তো আমি এই লাইনটা কিন্তু যদি এরকম হয় যে লাইনের কিন্তু মানেটা মিনিংটা একই থাকছে, আমি জাস্ট খালি ওয়ার্ডটা চেঞ্জ করেছি, এই লাইনটা আমার ইউনিক হয়ে গেছে। কিন্তু আমি যদি এই লাইনটা আবার চেক করতে যাই, আমি একটা চেক করে আমি দেখাই আপনাদের, বাট এভাবে তো একটা একটা করে চেক করা সম্ভব না। তো এভাবে আপনারা কি করবেন, এভাবে একটা চেক করে আপনারা সিনোনিম করে দেবেন। আমি একটু আপনাদের দেখাই যে এই লাইনটা ইউনিক হলো কিনা, বাকি দুজনের ফেলাই দেখি। ইউনিক নাও হতে পারে, ঠিক করবে প্লিজ অ্যাড সাম টেক্সট টু চেক প্লাগ, টেক্সট তো ইউজ করলাম। এত অল্প দিয়ে আসলে মনে হয় প্লাগারিজম চেক হবে না এরকম কিছু। একটু বেশি মনে হয় দেওয়া লাগবে, সে একটা একটা করে এভাবে চেক করবে না, দেখতেছি যে আমার এটা ইয়াদ হচ্ছে। ইউনিক করে দিচ্ছে, দেখেন এটা হচ্ছে 100% ইউনিক হয়ে গেছে। তো আপনারা এইভাবে কি করতে পারেন, ওই লাইন গুলা যেগুলা ভুল ধরবে সেই লাইন গুলা এখানে ডিটেক্ট করে ফাইন্ড আউট করে এখানে ফাইন্ড দিয়ে আপনি ওই লাইনের একটা ওয়ার্ড সিনোনিম করে চেঞ্জ করে দিতে পারেন, অথবা সিমিলার ওয়ার্ড ইউজ করে আপনি এই আর্টিকেল বা এই কন্টেন্টটাকে কি করতে পারেন 100% ইউনিক করে ফেলতে পারেন, ঠিক আছে? তারপরও যখন গুগলে একটা কথা বলা হয় যে আপনার যখন আপনার সাইটটা নতুন আপনি শুরু করেছেন কেবল, তখন আপনি যদি চুরি করা কিওয়ার্ড গুলা বা কপি পেস্ট কিওয়ার্ড যদি ইউজ করেন, আপনি কন্টেন্ট ইউজ করেন, তাহলে সেই সাইটটা কখনোই র্যাঙ্ক করবে না। অথবা যদি সাইটটা একবার র্যাঙ্ক হয়ে যায়, তখন কিছু কিছু যদি কপি পেস্ট থাকে কিছু হালকা, তাহলে ওটা গুগল ধরে না কিন্তু, বাট প্রথমের দিকে সেটা গুগল র্যাঙ্ক করবে না যদি কপি পেস্ট আর্টিকেল হয়, ঠিক আছে? তো আমরা দেখেন প্লাগারিজম ফ্রি করে দিচ্ছি। তো আমরা এভাবেও একটা সময় আর্টিকেল লিখা হতো, এবং এভাবেও আমি এক ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম এবং প্রায় ওকে অনেকগুলো আর্টিকেল লিখে দিচ্ছিলাম, প্লাস আমি রোমানিয়ান সাইটে কাজ করতাম, সো সমস্যা নাই, এভাবে অনেক অনেক ডলার ইনকাম করছে। তো যাই হোক এই কাজটা আপনারা শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো এইভাবে আমরা কি করতে পারি, 100% ইউনিক করতে পারি আমাদের আর্টিকেলটাকে। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে কপি করার পর আরেকটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে স্পিনিং স্পিন বোর্ড, spinboard.com। সেই সাইটটাতে আমি আর্টিকেলটাকে টোটালি ঘুরাই দিব, হ্যাঁ একটু ঘুরাই নিব এই আর্টিকেলটাকে, স্পিন করে নিব। তাহলে কি হবে, তাহলে অনেকটাই আমার কষ্ট কমে যাবে, দেখাই আপনাদের। কত অ্যাড ইউজ করে দেখছেন, একটা সাইটে প্রচুর অ্যাডসেন্স পাইছে, কত জায়গায় অ্যাড বসেছে,
চারিদিকে অ্যাক্সেস হবে, 34 ডোমেন অথরিটি 34 সেই সাইটে। যাই হোক, আমাদের রিরাইটিং টেস্ট চলে আসছে। এই রিরাইটিং রিরাইটিং টেস্ট টেক্সট যেটা স্মল এসইও টুলেরও একটা সার্ভিস আছে, বেশ হয়ে গেছিল আমার অ্যাড গুলোতে। যাই হোক, আমরা এবার একটু চেক করি এটা। আগের আর্টিকেলে যে দেখলাম 74%, ওটা আমি স্পিন বোটে দিয়েছিলাম, দিয়ে একটু ঘুরাই নিছি, আমি স্পিন করে নিছি আর্টিকেলটাকে। ঠিক আছে, স্পিন করে নেওয়ার পরে আমি পরে যেই আমাকে ফলাফলটা দিছে সেটা রিরাইটেন করে দিছে, রিরাইটেন। সো এবার আমি 1000-এর নিচে একটু নামাই দিই, কারণ 1000 থাকলে তো ওরা চেক করতে পারবে না। দেখেন এখন, তখন দেখালো যে 74% আমার যে আর্টিকেলটা ছিল কন্টেন্টটা, সেই কন্টেন্টটা 74% কি ছিল আপনার প্লাগিয়ারিজম ছিল, চুরি করা ছিল, আর ইউনিক ছিল মাত্র বাদ বাকি যতটুকু থাকে 26% এরকম। সো ততটুকু অনলি ইউনিক ছিল। সো আমি জাস্ট খালি ওই আর্টিকেলটা স্পিন বোর্ডে একবার ঘুরাই নিছি, এরা প্রায় 60% এর উপরে এরা ইউনিক করে দেয় আর্টিকেলটাকে। ঠিক আছে, স্পিন বোর্ড তো এই জন্য ওই আর্টিকেলটা যখন স্পিন বোর্ডে ঘুরাই নিছি ফার্স্টে, তারপর প্লাগিজম চেকারে দিছি। সো তারপরে দেখেন, তারপরে মাত্র আমার 18% এখনো চুরি করা আছে, বাদ বাকি 82% অলরেডি আমার ইউনিক হয়ে গেছে, ইউনিক হয়ে গেছে 82%। তো চুরি করা যে লাইনগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো মাত্র 9টা লাইন আছে যে লাইনগুলা চুরি করা আছে। তো এই লাইন গুলো আমরা একটু ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে 100% ইউনিক করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে 100% ইউনিক হয়ে যাবে। তো এই আর্টিকেলটা এখন আপনি আপনার হয়তো ব্লগে ইউজ করতে পারেন। হ্যাঁ, এই আর্টিকেলটা আপনার ব্লগে ইউজ করতে পারেন। তো বিষয়টা হচ্ছে, দেখেন যে আমাদের 100% ইউনিক করা কিন্তু দরকার আছে। একটা আর্টিকেলকে 100% ইউনিক না হলে, চুরি করা থাকলে, গুগলেরও কিন্তু প্লাগিয়ারিজম একটা আলাদা একটা আছে যেটার মাধ্যমে গুগল ধরে ফেলে। ইভেন আপনার যে ওয়ার্ডপ্রেস সাইট আছে, যে সাইটেও কিন্তু প্লাগিয়ারিজম চেক করার জন্য বা গ্রামাটিক্যাল এরর ধরার জন্য আলাদা প্লাগইন লাগানো থাকে। ঠিক আছে, আলাদা একটা প্লাগইন লাগানো থাকে, যে প্লাগইনের মাধ্যমে সাইটটাই অনেক সময় ধরে দেয় যে আপনার এই আর্টিকেলটা চুরি কিনা বা আর্টিকেলটাতে গ্রামাটিক্যাল কোনো ইরর আছে কিনা। ঠিক আছে, তো কোন এরকম যদি কাজ পান ব্লগ রাইটিং এর, যে কাজটাতে আপনাকে ক্লায়েন্ট জাস্ট খালি বলছে যে আপনার কাছ থেকে ব্লগ ব্লগ কন্টেন্ট চাই, কিন্তু স্পেসিফিক ভাবে বলে নাই যে একটু এই বিষয়গুলোর উপর ফোকাস করে বা এভাবে এভাবে এভাবে, কিছু নিয়ম থাকে, যেই নিয়ম অনুযায়ী যদি চাই তাহলে আপনি হয়তো পারবেন না সেখানে আর্টিকেল লিখতে, কারণ তাহলে আপনাকে প্রফেশনাল আর্টিকেল রাইটার হওয়া লাগবে। বাট কিছু ক্ষেত্রে যখন ক্লায়েন্ট ক্লায়েন্ট কি করতে পারে, ক্লায়েন্ট শুধুমাত্র কন্টেন্ট চাই তার ব্লগের জন্য, আদারওয়াইজ কিছু চাই না, একটা কিওয়ার্ড দিয়ে দিল যে আমার কিওয়ার্ড হচ্ছে টেকনোলজি বা আমার কিওয়ার্ড হচ্ছে একটা এটা সেটা স্পোর্টস স্পোর্টস ভিলা, এটা হচ্ছে তার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর সে একটা আর্টিকেল চাই বা কন্টেন্ট চাই, তখন কিন্তু আপনি এভাবে তাকে 100% ইউনিক একটা আর্টিকেল দিতে পারেন। এবং সে যদি বলে যে এটা 100% ইউনিক কিনা, তখন আপনি কিন্তু তাকে রেজাল্টটাও দেখা দিতে পারেন যে হ্যাঁ এটা 100% ইউনিক। ঠিক আছে, রেজাল্টটাও আপনি তার চোখের সামনেই দেখা দিতে পারেন। তো এই সম্পর্কেও কিন্তু আপনি একটা ফাইবারে গিগ খুলে ফেলতেও পারেন, ফাইবারে এই সম্পর্কেও একটা গিগ খুলে ফেলতে পারেন যে আমি ব্লগ কন্টেন্ট দিতে চাই অর আমি ব্লগ আর্টিকেল দিতে চাই, যে আর্টিকেল আপনাকে মাত্র $5 দিয়ে দেবে, দুইটা আর্টিকেল দেবো $5। ঠিক আছে, ফাইবারে যারা কাজ করে অনেক টেকনিক জানে, কিন্তু ফাইবারে যারা কাজ করে প্রায় সবাই টেকনিক খাটায়। ঠিক আছে, যেমন কিছু একটা পারে সেটা নিয়ে ফাইবার একটা গিগ খুলে ফেলবে, অর্ডার আসতেও পারে, কারণ গিগ তো খুলতে হবে 7টা, কিন্তু 7টায় কি সেল হয় আমাকে একটু বলেন।
গিগ আপনি খুলতে পারবেন সাতটা ফাইবার, কিন্তু সাতটায় কি সেল হয়? কেউ দেখবেন যারা প্রফেশনালি ফাইবারে কাজ করে হাজার হাজার ডলার নামায় প্রতি মাসে, তারা দেখবেন খুব বেশি হলে ফাইবারে মাত্র 3 থেকে 4টা গিগ এর উপর ফোকাস করে। তার 3 থেকে 4টা গিগ হয়তো আছে যেগুলোর মাধ্যমে সে ইনকাম করছে, কেউ হয়তো 2টা গিগ, অনলি 2 থেকে 3টা গিগ, তার এই 3টা গিগে পার মান্থ এরকম 1000-2000 ডলার আসছে। অন্য গিগে কাজ করা তার ইচ্ছাও নাই, তার সময়ও নাই, কিছুই নাই অন্য গিগে কাজ করা। সো আপনাদেরও ওরকম যে আপনার কিছু হয়তো ফোকাস থাকবে, গিগ থাকবে যে 3টা হয়তো গিগ আমার স্পেশাল এবং এই 3টা গিগ এর উপরে আমি কাজ করতে চাই। আর এরকম আর্টিকেল রাইটিং বলেন বা আরো যেগুলো আছে সেগুলোর উপর একটা করে গিগ খুলে রাখতে পারে, কখনো অর্ডার আসলেও আসতে পারে। আমার কথা কি বুঝতে পারছে? অর্ডার আসলেও আসতে পারে। আর ফ্রিল্যান্সার এরকম অনেক কাজ পাওয়া যায়, অনেক সময় ক্লায়েন্ট চাই যেরকম আর্টিকেল $2, $1 এরকম, মানে কম বাজেটে যেগুলো। হ্যাঁ, আসলে যদি বলে যে আর্টিকেলটার দাম আমি নিব $10, ক্লায়েন্ট যখন বলে যে একটা আর্টিকেল $5, $7, $10 এরকম ভাবে আপনাকে দিব, তখন কিন্তু আপনার এরকম আর্টিকেল চলবে না। তখন আপনাকে আর্টিকেল লিখতে হবে ওইভাবে, ক্লায়েন্ট আপনাকে একটা ইনস্ট্রাকশন ফাইল দিয়ে দিবে, সেই ফাইলের অনুপাতে আপনাকে তখন আর্টিকেলটা লিখতে হবে অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ নেটিভ নেটিভ বা আপনার হচ্ছে আপনি খুব ভালো ইংরেজি যদি পারেন দেন ওইভাবে আপনি কিন্তু লিখতে পারেন। আদারওয়াইজ যদি আপনার ক্লায়েন্টের বাজেট থাকে $1, $2, $2.5, $3 সর্বোচ্চ, তখন আপনি এইভাবে আর্টিকেলটা তাকে দিতে পারেন। এরকম ভাবে আমি আর্টিকেল লিখেছিলাম এবং ক্লায়েন্ট আমাকে $Canadian দিত, সো $3 মেবি দিত। তো আমি এইভাবে একদিনে 30টা আর্টিকেল নিত, সে আমার কাছ থেকে $100 দিত, ঠিক আছে। তো আমি এভাবে 30টা আর্টিকেল তাকে দিয়ে দিতাম, সে আমাকে $100 দিত। এভাবে প্রায় মেবি আমি $400 না কত ডলার ইনকাম করছি তার কাছ থেকে, ঠিক আছে। সো দেখেন জাস্ট এইভাবে আমি করে দিতাম এবং $400 নিতাম, ঠিক আছে। তো এই ছিল বিষয়, এগুলো সবকিছু শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লাগে একটু লিখে রাখবেন আপনারা, টুলস গুলো লিখে রাখবেন, আর পাশাপাশি আপনারা একটু এগুলা একটু প্র্যাকটিস করেও রাখবেন। প্র্যাকটিস করার তো সময় অবশ্যই দিব এখন। তো যেটা বলতেছিলাম বিষয়টা কি ক্লিয়ার আপনারা? মেবি সবাই ক্লিয়ার। ওকে, তো এই স্মল এসইও টুলটা কিন্তু অনেক কাজের, এই স্মল এসইও টুল অনেক কাজের, এখানে অনেক সার্ভিস আছে। হ্যাঁ, এখানে অনেক সার্ভিস আছে তাদের, আপনারা একটু দেখতে পারেন এখানে তাদের সার্ভিস গুলা। এই যে দেখেন মানে অনেক সার্ভিস তারা ফ্রিতে দেয় স্মল এসইও টুল, খুবই ভালো। দেখি এদের সার্ভিস গুলা আপনাদের একটু জানা উচিত। এটা হচ্ছে প্লাগারিজম চেকার, আর্টিকেল রিরাইটার তাদের আছে, গ্রামার চেক, ওয়ার্ড কাউন্টার, টেক্সট টু ইমেজ ট্রান্সলেট করা, ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট করে দেবে, ইমেজ, ওয়ার্ড কাউন্টার, স্পেল চেকার, রিভার্স লোগো মেকার, এরা আবার লোগো মেক করে দেয়। হ্যাঁ, সেগুলো দেখবেন ফ্রি কোনটা কোনটা আছে, তবে অনেকগুলো আপনারা ফ্রিতে পাবেন তাদের সার্ভিস, স্মল এসইও টুল খুবই ভালো। সো ক্রপ ইমেজ করতে পারেন, কনভার্ট টু জেপিজি, পিএনজি টু জেপিজি, জেপিজি টু পিএনজি, কিওয়ার্ড পজিশন, কিওয়ার্ড ডেন্সিটি চেকার, কিওয়ার্ড ডেন্সিটি আপনারা এখান থেকে চেক করতে পারেন, কিওয়ার্ড সাজেশন টুল, কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড রিচ ডোমেইন রিলেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড কম্পিটিশন, এসইও কিওয়ার্ড, মানে এসইও এর অনেকগুলো আছে। ব্যাকলিং এর মধ্যে দেখেন ব্যাকলিং চেকার আছে, ব্যাকলিং মেকার আছে, আমি ব্যাকলিং চেকার দাম আর সাইটটা একটু চেক করে নিই যখন ঢুকেছি, ওয়েবসাইট ব্লকেন লিংক, ব্লকেন ব্যাকলিং চেকার, ব্যাকলিং কম্পিটিটরস, তারপর তাদের আরেকটা আছে ওয়েবমাস্টার ম্যানেজমেন্ট টুলের কিছু, অনেক মানে এক কথায় স্মল এসইও টুলটা পারফেক্ট একটা টুল। যে টুলটার নাম আপনারা লিখে রাখতে পারেন, এখান থেকে অনেক সার্ভিস হয়তো আপনারা ফ্রিতেই পাবেন, ব্যাকলিং চেকার থেকে ব্যাকলিংটা চেক করে। ওকে, সো কি বলতেছে, রেজাল্ট দিয়েছে, রেজাল্ট হচ্ছে বলছে 2.0।
ডোমেইন রেটিং জিরো দেখাচ্ছে, কারণ জিরোর নিচে আছে ডোমেইন রেটিংটা, ডিআরটা, রেফারিং ইউআরএল 2.0, রেফারিং ব্যাক লিংকস দুইটা দেখাচ্ছে এখানে, রেফারিং ডোমেইন 1, রেফারিং আইপি 1, এভরি লাইফ থেকে কিছু পাইছিলাম রেফারিং ডোমেইন, এই যে এখান থেকে বেশি রেফার টাইপ বা যেখানে এখান থেকে রেফার ডোমেইনটা পাইছি দুইটা এভরি লাইফ থেকে। লিংক টাইপ এফ, এফ মিন্স ফলো লিংক, ফলো লিংক সাইট এক এক রকম ভাবে দেখায়, এটাই স্বাভাবিক। ঠিক আছে, মঞ্চ টুল একরকম দেখায়, এটা আবার আরেক রকম দেখায়, ক্যামব্রাশ আরেক রকম দেখাবে, এগুলো সব ঢেকে রাখছে, এগুলো সব অর্গানিক কিওয়ার্ড বা অর্গানিক ট্রাফিক, এগুলো সব ঢেকে রাখছে, এগুলো ফ্রি না। যে কিওয়ার লিংকস এটা মেবি ক্যামব্রাশে নিয়ে চলে গেছে, ক্যামব্রাশে নিয়ে চলে গেছে, তার মানে ক্যামব্রাশে ওরা কাজ করে, ক্যামব্রাশে নিয়ে গেছে, ওরা রেফারিং ডোমেন হিসেবে ইয়া করছে, কাজ করতেছে। ক্যামব্রাশে তো ফ্রি না, এখানে 7 দিনে ফ্রি ট্রায়াল। ওকে, সো স্যামরাশের বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন যে আপনারা যদি আপনারা যখন মাস্টার কার্ডটা পাবেন, স্টুডেন্ট অনেক বেশি আজকে, ওকে সো স্যামরাশের যে বিষয়টা সেটা হচ্ছে কি বলতেছে নুরজাহান বেগম দিয়েছে, ওকে ভাইয়া আমি ওই যে গিগের ওই আপনি যা জানতে চাইলেন তো ওটা স্ক্রিনশট দিলাম। হ্যাঁ, আমার পাশে একটু বুঝতে তো অসুবিধা হবে, ফাইন আসবেন, বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তো আপনাকে ক্লাস করতে হবে, ক্লাসে প্রশ্ন করতে হবে। এখানে দেখেন অনেকেই প্রশ্ন করে, ঠিক আছে, আপনি যদি ক্লাস রেগুলার করেন দেখতে পাবেন ফাইন আসবেন, যেখানে অনেকেই প্রশ্ন করে যেগুলো বুঝতে পারে না এবং এখান থেকে বুঝেই যায় তারা, ঠিক আছে, প্রত্যেকে প্রশ্ন করে এবং অনেক প্রশ্ন করে। আপনি যদি দেখেন ক্লাস অনেক, আমি আমি তো মনে করি যে আমার ক্লাসে মনে হয় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, আমি এটা প্রশ্ন আমি কোনো ক্লাসে দেখি না, আমি অনেক অনেকের ভিডিও দেখছি বা অনেকের ক্লাস আমি নিজেও করছি, এত প্রশ্ন করা হয় না অন্য কোনো ক্লাসে, বা এত প্রশ্ন হয়তো নেও না। আবার আবার কিছু ক্লাস হয়তো বলেও দেয় যে আজকের টপিকের উপর কিন্তু প্রশ্ন করবে, আজকের টপিকের বাইরে কোনো প্রশ্ন করবে না, মাইক অফ করে দেবো বা আপনার প্রশ্ন আমি নিব, ঠিক আছে, এরকম বলে কিন্তু। বাট আমার কাছে দেখেন আপনারা যখন প্রশ্ন করেন, আমার কাছে যারা প্রশ্ন করে দেখেন আপনি সব রিলেটেড করেন, মানে টপিকস এর উপরেও করেন, টপিকস এর বাইরেও করেন। আমি যেটা পারি না হয়তো বলি যে হ্যাঁ ঠিক আছে আমি এটা দেখে বলবো, আর যেটা পারি সেটা অ্যান্সার দিয়ে দিই, কারণ আমার আমি তো সব পারবো এমনও কিছু না, ঠিক আছে না, তো আমি হয়তো দেখে বা রিসার্চ করে আপনাকে অবশ্যই বলতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমাকে কিন্তু সবাই কোশ্চেন করে, সো আপনিও যদি ক্লাস করেন আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কোশ্চেন করবেন, কোশ্চেন করার জন্য ম্যাক্সিমাম টাইমই দেওয়া, ঠিক আছে, এবং 6টা পার হয়ে যায়। অনেকে অনেকে আমাকে বলতেছে জাহিদ তোমার ক্লাস তো 6টা পার করে দিচ্ছ তুমি, এরকম ভাবে অনেকে বলে, ঠিক আছে, আমি বলি হ্যাঁ ভাইয়া, কারণ অনেক প্রশ্ন করে অনেকে, সো এদের প্রশ্ন নিতে হয়, কারণ না হয়তো বুঝবে না, তো অনেক সময় কথা বলতে বলতে 6টা পার হয়। তো আর নুরজাহান বেগম যেটা গিগের ইমেজ দিছিল, গিগের এক্সাম্পল ছিল, আর আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস সময় এখনই দিব আমি, প্র্যাকটিসের সময়টা। আচ্ছা, টেক এ টেস্টে ক্লিক করেন তো একটু, নুরজাহান বেগম টেক এ টেস্টে ক্লিক করে দেখেন তো কোন এক্সামটা, অ্যাকচুয়ালি আমি এক ছেলেকে দিয়ে দিয়েছিলাম এক্সামটা, মানে একজনের মাধ্যমে দিয়েছিলাম, মানে যে আমার এরকম পরিচিত আছে, আপনার যদি লাগে তাহলে ওরা যে চার্জ করে সেই চার্জ অনুযায়ী আপনাকে পরীক্ষাটা দিয়ে নিতে হবে, এটা আগেই বলেছি আমি, ওরা এরকম ভাবে দিয়ে দেয়, তো ওইভাবে দিয়েছিলাম। কিন্তু তারপরে একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়েছে এই যে পরীক্ষা দেওয়ার পর আবার পরীক্ষা দিতে বলছে, অর্থাৎ পরীক্ষাটা, ওটাই তো আমি বলছি, তখন আমি কি করব যদি আমার পরীক্ষাটা দিয়ে আমি না পারি, সেক্ষেত্রে আপনি আমাকে কি হবে? আমার কথা বুঝতে পারছেন? আমি বলতেছি যে ওখানে ফাইবারে ফাইবার ইংলিশ নামে একটা পরীক্ষা আছে, হ্যাঁ, তো আমি ভুলে ওই ফাইবার ইংলিশের পরীক্ষাটা দিয়ে দিছি, দেওয়ার পরে এখন আবার কি হচ্ছে, এখন আবার সে যখন গিগ পড়তে যাচ্ছে দেন তাকে আবার ইংলিশের পরীক্ষা দিতে বলছে, তো আমি নিজেও এখনো কনফিউজ যে কোন ইংলিশের পরীক্ষাটা আসলে দিতে বলছে। তো আপনি একটু টেক এ টেস্টে ক্লিক করেন, দেন আমাকে ওই স্ক্রিনশটটা একটু দেখান যে আসলে কোন পরীক্ষাটা চাচ্ছে। একটা ওখানে আছে একটা গ্রামার,